Hey guys, welcome to my another video. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা আমি খেতে বসে দুপুরবেলাতে লাঞ্চ টাইমে স্টার্ট করলাম। তো সকালবেলা স্টার্ট করিনি তার কারণ আজকে আমি অনেক ভোর ভোর উঠেছি, এই 5টা নাগাদ উঠেছি। তো উঠে মানে সব কাজ খুব ঝটপট করে রান্না বান্না সব কমপ্লিট করে তো আমি এক জায়গায় গেছিলাম, মানে আমার দেওরের মেয়ে, তোমাদেরকে এর আগের ভিডিওতেও দেখিয়েছি যে ও আমার কাছে ভীষণ আদরের, ভীষণ প্রিয়। তো ওর না গঙ্গায় স্নান করতে গিয়ে, তো যে করেই হোক পড়ে গিয়ে ওখানে স্লিপ করে, তো ওর আঙুলটা, বাঁ হাতের বুড়ো আঙুলের এই জায়গাটা, মানে হাড়টা ক্র্যাক হয়ে গেছে। তো এটা আমি জানতে পেরেছি কাল রাতে, আর সেটা জানার পরে মানে হাতটা অনেক দিন ধরেই ফুলেছিল, তো সেটা ওরা এক্সরে করে জানতে পারে যে ক্র্যাক হয়েছে। আর সেটা জানার পরে আমার কালকে অ্যাকচুয়ালি সারা রাত ঘুম হয়নি, মনটা ভীষণ খারাপ ছিল। তো আমি আর আজকে সকালে কিছু না ভেবেই না, মানে আমি সকাল সকাল উঠে পড়েছি, উঠে আগে আমি সব কাজ গুছিয়ে রান্নাবান্না করে ঘরটা মুছে বেরিয়ে গেছিলাম। তো ওখানে গেছি, গিয়ে মানে আধ ঘন্টা মতো ছিলাম। জানি বাড়িতে অনেক মানে চাপ রয়েছে, আজকে বিকেলে মেয়ের টিউশন রয়েছে, তো আমারও আরও কিছু কাজ ছিল যেটা আমি বাড়িতে না আসলে করতে পারবো না, ওই জন্য থাকা পসিবল হয়নি, জাস্ট গেছি আর এসেছি, যার জন্য সকাল থেকে আমি কোনো ব্লগ শুরু করিনি। তো আজকে দুপুরে আমি যেটা রান্না করে গেছি, দুটো রান্না আমি করে গেছি আর মার উপরে একটা চাপিয়ে দিয়ে গেছি। ভাতটা আমি সকাল সকালই করে ফেলেছিলাম, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কুচু করেছি, আর নারকোল দিয়ে মালাইকারি করেছি চিংড়ি মাছের, আর আর উচ্ছে দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর লাউয়ের খোসা যেটা, ওটাকে কুচিয়ে মা ওটা ভাজা করেছে, কেননা ওটা মা খুব সুন্দর ভাজা করবে, আমি জানি ওটা আমি ভালো পারবো না, ওই জন্য ওটার আর আমি রিস্ক নিইনি। তো আমি মাকে বললাম যে মা তুমি এটা ভাজা করো, তো এই বলে আমি বেরিয়ে গেছি। তো আসলামই দুপুরবেলাতে, মারাত্মক রোদ বাইরে, মানে প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এত গরম, মানে মনে হচ্ছে যেন পা পা পুড়ে যাচ্ছে বাইকে। তো যাই হোক, আজকে খেতে খেতেই ওই জন্য স্টার্ট করে দিলাম। তো তোমরা সাথে থাকো, আমি খাওয়াটা জাস্ট একটু কমপ্লিট করি, আর তারপরে আজকে আমি দেখাবো যে আমি গতকাল 1 টাকায় আমি একটা জিনিস কিনেছি, মাত্র 1 টাকায়। এবার 1 টাকায় কী কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো। তো তার আগে দেখাই যে আজকে কী কী রান্না করেছিলাম, সেটা তো খাবো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হলো উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে লাউয়ের খোসা দিয়ে ভাজা, এটা হচ্ছে নারকোল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, এখানে আছে চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচুর তরকারি। তো এটা হলো আজকের আমার মেনু দুপুরবেলায়। তো আমি খাওয়াটা কমপ্লিট করে নিই, খেতে খেতে কথা বলতে পারবো না, খাওয়াটা কমপ্লিট করে দেখাচ্ছি যে আমি 1 টাকায় কী কিনলাম, তোর সাথে থাকো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে পেট পুজো সেরে সোজা বসে গেছি, এবার একটু ভালো লাগছে, ঠান্ডা লাগছে, কেননা ওই ঝলসানো রোদ না, মানে রাস্তায় সারাটা রাস্তা পুরো মনে হয় পুড়ে গেছিলাম পুরো, তো মারাত্মক গরম ছিল, মারাত্মক রোদ ছিল, এখন বেশ ভালো লাগছে। তো পিছনে একজন সাজুগুজু করছে, বদমাশি করছে, তুই কী করছিস দেখি দেখি, এটা হলো ওর অবস্থা, মানে এটা কি আবারও করছিস, শ্বাস দিতে ইচ্ছা করেছিল তাই জন্য আমার পাউডার সব ধ্বংস, সে ঠিক আছে এখন কিছু করার নেই, অতটা করে ফেলেছে। আমি বাচ্চার গায়ে হাত তোলা মারা এগুলো আমার কাছে খুব একটা পছন্দের নয়, ও হাসছে কেন মারা, পড়ার সময় মাঝে মধ্যে দুমদাম খায়। তো পড়াতে বসলে তো দেখো একটু আধটু তো মাথা গরম হয়ে যায়, তখন একটু অধৈর্য হয়ে নয় টুকটাক মেরে দিই, বেশি জোরে না, আস্তে মারি, কিন্তু ওইটুকু তো পড়ানোর সময় চলতেই পারে, পড়ানোর সময় একটু শাসন না করলে, একটু রাগ না দেখালে তখন তো আর ঠিকঠাক পড়াটা হবে না, এটা একটা ব্যাপার থাকে। তো আসল যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো আমি গতকাল একটা জিনিস পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে। তো আমি ফ্লিপকার্ট থেকে, আমি বলতে আমার বাড়ির প্রত্যেকজনই মানে জিনিস কিনলে ফ্লিপকার্ট থেকেই, এখন যেহেতু বাইরে খুব একটা যাতায়াত হয় না আর দোকানপাটও সেভাবে খোলে না, তো ফ্লিপকার্ট থেকে মোটামুটি প্রচুর জিনিস নেওয়া হয়, আর মানে কপালটা এতটাই ভালো যে খুব খারাপ কোনো দিনই পড়ে না, খুব কোনো দিনই না, মানে খুব খারাপ বলতে পড়েই না,
তো সাইজের একটু হেরফের হয় যদি জামা কাপড় কেনা হয়, সেটা বাচ্চাদের ক্ষেত্রে হয় যে হয়তো ছোট হলো কি একটু বড় হয়ে গেল, তো তাছাড়া কখনোই আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা বলতেই পারবো না, কেননা সত্যি ভীষণ ভালো, আমার অন্তত কখনো এখনো পর্যন্ত খারাপ আসেনি। তো এটা হলো একটা ব্যাপার। আর দ্বিতীয়ত যেহেতু এত জিনিস নেওয়া হয় তার জন্যই আর কি আমরা অনেক দিন ধরেই মানে ফ্লিপকার্টের প্লাস মেম্বার, তো এবার মাঝে মধ্যেই নানা রকম অফার আসে। তো এবারে এসছে যেটা কাল পরশু দিনকে একটা অফার আসলো যে 2200 মতো কয়েন আমাদের জমে গেছে, তো সেখান থেকে 700 কয়েন দিলে আর মাত্র 1 টাকা দিলে পরে একটা দারুণ জিনিস চলে আসবে কিচেনের। তো সেটাই আর কি তোমাদেরকে দেখাবো যে কি অ্যাকচুয়াল সেই জিনিসটা যেটা আমি মানে ফ্লিপকার্ট থেকে মাত্র 1 টাকা পেমেন্ট করেই আমি নিতে পেরেছি। তো দেখো, তো এই আমি জিনিসটাকে আনবক্স করেছি, কালকেই আনবক্স করেছি, কেননা যদি কিছু খারাপ আসে, কিছু যদি প্রবলেম হয়, ভুলভাল আসে, তখন তো সেটা আমাকে মানে ফেরত দেওয়ার ব্যাপার থাকে, তো ওই রিটার্নের জন্যই আর কি আগে এটাকে খুলে রেখেছি। তো এটা হলো একটা ফ্রাই প্যান যেটা আমাদের গৃহবধূদের জন্য দারুণ একটা জিনিস। দেখো এটা হলো ঢাকনাটা আর এটা হলো ফ্রাই প্যানটা, বেশ অনেকটা বড়, অনেকটাই বড়। তো আমার তো খুবই পছন্দের, মানে যখনই আমার হাজবেন্ড আর কি বলেছে তখনই আমি সাথে সাথে, দেখো জিনিসটা কালারটাও কি সুন্দর, হ্যান্ডেলটাও দারুণ সুন্দর। তো আমার যে কোনো জিনিস হবে, ভালো বলো খারাপ বলো যাই বলো, তো সব কিছু সব মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করব, এটাই আমি বলেছি। তো এটা আমার কাছে খুব একটা আনন্দের জিনিস যে আমি একটা ছোট হোক বড় হোক যাই হোক যেটাই কিনি তোমাদের সাথে সেটা শেয়ার করি দেখাই। তো তাই জন্যে ভাবলাম যে না এটাও তোমাদেরকে দেখাই যে আমি রান্নাঘরের কী জিনিস কিনলাম। তো মাত্র 1 টাকায় মানে এটা অনেকগুলো কয়েন জমেছিল বলে, না হলে এত সুন্দর জিনিস সত্যি কথাই বলতে গেলে ধরতে পারো প্রায় পুরোটাই ফ্রি। তো এই আর কি, তো অসাধারণ হয়েছে, কোয়ালিটিটাও সত্যি খুব সুন্দর, ওই জন্যই কালকে আনবক্স করেছিলাম আসার সাথে সাথে, যে মানে যদি কিছু ডিসপুট থাকে কোনো প্রবলেম থাকে তাহলে তো আমার আবার রিটার্ন করতে হবে, সেটা তোমাদেরকে দেখাতে পারতাম না, ওই জন্যে এখনই তোমাদের সাথে আনবক্স করিনি তোমাদের সামনে, ওটা কালকেই করে রেখেছিলাম। তো তোমরা সবাই জানিও আমার ফ্রাই প্যানটা কেমন হয়েছে, ফ্রাই প্যানটা কিন্তু দেখতে সত্যিই সুন্দর আর যথেষ্ট ভালো আর কোয়ালিটিটাও সত্যিই ভীষণ সুন্দর। তো এটাই হলো আমার আজকের 1 টাকার কেনাকাটা। তো এই হলো ব্যাপার। তো সকালবেলাতে তো এক যুদ্ধ করে তারপরে গেলাম শ্বশুরবাড়িতে, তো আজকে আর শ্বশুরবাড়িতে থাকাটা হলো না, কেননা ওই সব সময় তো হয় না একটানা থাকা, কেননা পড়াশুনো বাচ্চাদের এখানে, তো ওই জন্য আর কি গিয়ে টুক করে একটু দেখে আসা, তবু একটু মনের শান্তি চোখের শান্তি এটাই বড় কথা। তো এটাই ছিল আজকে শেয়ার করার মতো তোমাদের ছোট্ট একটা ভিডিও। তো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাথে।